নতুন চাদরটা দিয়া দিলেন মিয়া ভাই, নইলে তো শীতে মরব। আল্লাহ জান তোমারে রাজা বানায়া দেয় বাবা। আব্বা, কয়েকজন দাওয়া বিপদে পড়ছে মনে হয়, নৌকায় উঠাই। উঠাও। কই গেছিলেন কাকা? গেছিলাম বাবা কাজের খোঁজে। নিজের গ্রাম ছাইরা বাইরে কাজের খোঁজে যাইতে হইব কোনোদিনও ভাবি নাই। তা কাজ কি পাইছেন? ওই আর পাইলাম বাবা, ফিরে আইলাম। ওইখানকার দাওয়াল ঘরেই তো কাজ নাই, ধান সব বানের জলে ভাসিয়া গেছে। জল পলগুলার যে কি খাওয়ামো সেটাই ভাবতেছি। শোনেন কাকা, রাইতে আমাকে বাড়ির পেছনে আসেন। ফাইনাল খেলা নাকি হাইরা গেছস? হারি নাই, হারাই দেয়া হয়েছে। তাই নাকি? আপনারা খেলাটা একদিন আগায় না দিলে আমাদের হারানো এত সহজ হইতো না। সায়রা, ওরে আরো মাংস দাও, বল বৃদ্ধি হোক, যাতে সামনের বছর জিততে পারে। আপনিও না, সাওয়ালটা এমনিতেই হাইরে গেছে, তার উপর আপনি আবার খুঁচা মারতেছেন। মাখন টুক খায় নিস। মাখন খাইতে পারবো না, পেট একদম ভরে গেছে। দুই গোল খায়েছে, পেট তো ভরাই থাকবে। আপনি একটু চুপ করেন না। আল্লাহ তোমার ভালো করুক বাবা, তোমার বাসায় রাখুক। আব্বা ট্রাঙ্কে এটা পাইছি। এ তো দেখতেছি আমগো শেখ বংশের ইতিহাস। তোমরা যাইতে পারবে না। কেন, কি হইছে? তোমাদের এইখানে ইন্ডিগোতে কাজ করতে হবে। এটা কদু শেখের নৌকা, আমগো জাতি দাও। খডু শেখ? হু দা হেল, খডু শেখ কন আছে? এখানেই তোমাদের নীলের কাজ করিতে হইবে। সবাইকে নিয়ে চলো, গো গো। Thank you.
আমাদেরকে কাজে লাগিয়ে দাও। কি ওই ইংরেজ বেটা রাইনের এত বড় সাহস আমার নৌকা আটকায় রাখছে? নৌকার থাকা সব তুলার মাঝিরে নীলের কাজে লাগাই দিছে। এটা কি মুখের কথা? বললেই হইল আমার লোকজনরে আটকায় রাখবো। ব্যাটারে এইবার আমি মামলা দিয়া কোর্টে শাস্তা করব। আমার নাম কদু শেখ। হোয়াট? এটা কোনো কথা হইতে পারে না। এই ব্ল্যাক পিপলের জন্য আমাকে এখানে আসতে হলো? নীলের কাজে আমার লোক দরকার ছিল, আমি তাদের কাজ দিয়েছি। ইটস বিজনেস। কিন্তু তাই বলে আপনি আমার ব্যবসার ক্ষতি কইরা আমার নৌকার আমার লোকদের জোর কইরা কাজে লাগাইতে পারেন না। এইটারে ব্যবসা কয় না, এইটারে কয় অন্যায়। এতে আমার কমপক্ষে 100 টাকার ক্ষতি হয়েছে। আমি আমার সব কথা আদালতে বলেছি, এখন সিদ্ধান্ত আদালতের হাতে। সব সাক্ষ্য প্রমাণ বিবেচনা করিয়া ইহাই প্রমাণিত হইল যে মিস্টার রাইন জোর জবরদস্তি করিয়া সে ক্ষুদ্রটুল্লার নৌকা ও তার মাঝিকে আটক করিয়া অন্যায় করিয়াছেন এবং সে ক্ষুদ্রটুল্লার ব্যবসায় ক্ষতি সাধন করিয়াছেন। তাই এই আদালত সে ক্ষুদ্রটুল্লাকে যত টাকা ইচ্ছা জরিমানা করার অনুমতি প্রদান করিতেছে। মিস্টার রাইন সেই পরিমাণ টাকা জরিমানা দিতে বাধ্য থাকিবেন। হোয়াট? আপনি বলুন কত টাকা জরিমানা চান? ঠিক আছে, তাইলে জরিমানা হোক আধা পয়সা। আধা পয়সা? What the hell? Please, যত টাকা চান আমি দিতে রাজি আছি। But don't insult me. একজন নেটিভ আমাকে আধা পয়সা জরিমানা করেছে শুনলে আমার সোসাইটি আমাকে অ্যাকসেপ্ট করবে না। রায়ন সাহেব, আমি শেখ বংশের সাওয়াল, শেখ কুদরতুল্লাহ, দরবেশ শেখ আওয়ালের বংশধর। আমি টাকা পয়সা গুনি না, মাইপা রাখি। আপনি আমার লোকজনের উপর যে অত্যাচার করছেন আমি তার প্রতিশোধ নিলাম। কি হয়েছে বেগম্বু? তোর লজিং মাস্টাররে পুলিশে নিয়ে গেছে। কি? হামিদ স্যাররে পুলিশে নিয়ে গেছে?